আজকে আমার বক্তব্যের বিষয় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। এই বিষয়ে কেন বক্তব্য দিতে গেলাম বা কেন আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হলো এই বিষয়ে বক্তব্য দিতে, তার জন্য একটা ছোট্ট ঘটনা বলে নেওয়া জরুরি মনে করছি। আমার মদিনা থেকে আসা এই ছুটিতে, সাধারণত এই সময় ছুটি পাওয়া যায় না, অনার্স শেষ হওয়ায় এবং মাস্টার্সের চান্স পাওয়ায় এই সময় একটা ছুটি পাওয়া গেছে। তো আসা প্রায় 20 দিনও হয়নি, একদিন বাসায় আছি 11:30, 12:30 এরকম সময়, তখন সবাই মাদ্রাসায়, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী, বাড়িতে কেউ নাই। তো গেটে বাড়ি হচ্ছে, তো আমি ভিতর থেকে বললাম কে? তো বলছে বাড়িতে কি কেউ আছে? তো আমি বললাম আপনি কে? তো কোনো উত্তর নাই। আবার যখন গেটে বাড়ি দিল, তখন বের হয়ে বারান্দা থেকে দেখলাম যে পুলিশ দাঁড়িয়ে আছে, 2-3 জন পুলিশ। তা আমি একটু আশ্চর্য হলাম যে এখন তো আগে পিছে কিছুই নাই, যে দুইটা কেস আব্বুর নামে আছে সে দুইটা কেস তো জামিন চলতেছে, এই মুহূর্তে হঠাৎ করে পুলিশ কেন? কিছু তো ঘটেও নি। তো আমি জামা গায়ে দিয়ে নিচে গেলাম, তাদেরকে ভিতরে এসে বসতে বললাম, তারা স্যান্ডেল পায়ে দিয়েই ভিতরে এসে বসলো বৈঠক ঘরে। বসার পর বলতেছে যে আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার কে হয়? আমি বললাম আমার পিতা হয়। বলল 26 তারিখ প্রোগ্রাম কোথায়? তো বললাম আমার আবার স্মরণ ছিল এই জন্য যে আমারও প্রোগ্রাম আছে, এই জন্য আমার স্মরণ ছিল। আমি বললাম খেতলাল জয়পুরহাট। তো বলে হ্যাঁ ঠিক বলেছেন, আমরা ওখান থেকে অভিযোগ এসেছে এই জন্য এখানে এসেছি। তো আপনারা কয় ভাই কয় বোন? তো বললাম আমরা 3 ভাই 2 বোন। আপনি কি করেন? আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বলছে দেশে কতদিন পর পর আসেন? বললাম সাধারণত বছরে একবার দেশে আসি। আপনি ওখানে কিভাবে পড়াশোনা করেন, খরচপাতি কে দেয়? আমি বললাম এটা স্কলারশিপ, বৃত্তি, সৌদি সরকারের বৃত্তি পেয়ে গেছি, সৌদি সরকার খরচ বহন করে, বাড়ি থেকে কিছু দেওয়া লাগে না। তো বলে আপনার পরের ভাই সে কি করে? আমি বললাম সেও ছাত্র। কোথায় আছে? আমি বললাম ভারতে। ভারতে কোথায়? বললাম জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের, সেখানে আছে। কতদিন পর পর দেশে আসে? আমি বললাম ভিসা করে যাই, ভিসার নিয়ম হচ্ছে, ভারতের ভিসার ট্রানজিট ভিসা 1 বছর বা 5 বছরের ভিসার নিয়ম হচ্ছে প্রতি 3 মাসে একবার বাংলাদেশে ঢুকতে হয়। তো সে প্রতি 3 মাসে একবার বাংলাদেশে ঢুকতে বাধ্য, এই জন্য প্রতি 3 মাসে একবার তাকে বাংলাদেশে ঢুকতে হয়। তো বললাম তারপরের জন কোথায় কি করে? আমি বললাম তারপরের জন্য ছাত্র। কি করে, কোথায় আছে? মিশরে আছে। মিশরে কোথায়? তো বলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা মুসলিম বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়, সেখানে আছে। তো পাশ থেকে একজন পুলিশ বলতেছে ভাই আপনারা তো পুরো পৃথিবী দখল করে নিয়েছেন। তো তারপরে বললাম, তো বলছে তাহলে এখন আসল কথায় আসি, আপনার পরের, ও কথা এখনো শেষই হয়নি, আপনার পরের 2 বোন? বললাম একজন অনেক ছোট্ট, আর একজন কোরআন হিফজ করেছে আমার সাথে মহিলা মাদ্রাসায় পড়ে। তো আসল কথায় আসি, এই প্রোগ্রাম জয়পুরহাট খেতলাল থেকে অভিযোগ পাঠানো হয়েছে। কি অভিযোগ? সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সাথে তাদের কোনো আলামত, কোনো কানেকশন আছে কি না, এই হচ্ছে অভিযোগ। এখানে প্রোগ্রাম আয়োজন হচ্ছে, বক্তা এই এই এই, বাকি বক্তাদের নাম জিজ্ঞেস করলো মুজাফফর বিন মহসিন। আমি বললাম আপনি যে রাস্তা দিয়ে ঢুকেছেন ওই রাস্তার কিছু সামনে গেলেই তার বাড়ি। বয়স কত? বললাম বয়স এরকম। তারপরে মিমামুদ্দিন বিন আব্দুল বাসির, আমি বললাম যে রাস্তা দিয়ে এসেছেন এই রাস্তায় আরও কিছু দূর সামনে গেলে একটা মসজিদ পাবেন হাতের বামে, সেখান থেকে একটা গলি নিচে নেমে গেলে ওখানে তার বাড়ি। বয়স কেমন? তো বলে বয়স এত। তো যখন সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কথা বলল, তো তখন আমি তাদেরকে যে কথাগুলো বলেছি সেটা তো কিছু বক্তব্যের মধ্যে আসবেই। তো তখনই প্রোগ্রামের আয়োজক যারা, তারাও জানে যে এইভাবে পুলিশ গেছিল, তো তখন তারাও অনুরোধ করেছিল যে বক্তব্যে আপনি আলোচনা করলে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করবেন। তো এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু সন্ত্রাস ও জঙ্গিবাদ। এই আলোচনা শুরু করার পূর্বে আমরা ভূমিকা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস দেখে নিই। সহি বুখারীর 5058 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াখরুজু কওমুন
অতি শীঘ্রই একদল মানুষ বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের সামনে মান দিতে পারবে না, নগণ্য মনে করবে, তোমরা তাদের সিয়ামের সামনে তোমাদের নিজেদের সিয়ামকে রোজাকে নগণ্য মনে করবে, অল্প মনে করবে, তোমরা তাদের আমলের সামনে তোমাদের আমলকে নগণ্য অল্প মনে করবে। ইকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠনালী অতিক্রম করবে না, হৃদয় পর্যন্ত পৌঁছবে না। তারপরে তারা কি করবে? তারা হচ্ছে সেই সম্প্রদায়, যদি আমি তাদেরকে পাই, লা আক্তুলান্নাহুম কাতলা সামুদ, যদি আমি তাদেরকে পাই তাহলে তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। এটা এক রেওয়ায়ত। আর এক রেওয়ায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজুনা মিনাদ্দিন, তারা দিন থেকে বেরিয়ে যাবে, ধর্ম থেকে বেরিয়ে যাবে, যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে, কামুরুকিসসাহমি মিনার রামিয়া, যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে তারা তেমনি ভাবে দিন থেকে বেরিয়ে যাবে। মানে তীর নিক্ষেপ করার পর ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায় তখন সেই তীরের কোনো আলামত, কোনো চিহ্ন যেমন ধনুকে বাকি থাকে না, তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যে ইসলামের কোনো চিহ্ন আলামত তাদের গায়ে বাকি থাকবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হাদিস সহিহ বুখারী 5058। আর এক হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস 4653 সহিহ বুখারী, সব সহিহ বুখারীর হাদিস, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বণ্টন করতেছেন, হঠাৎ জুল খুয়াইসিরা নামে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূলকে জুল খুয়াইসিরা নামক একজন ব্যক্তি বলছে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করতেছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহকে ভয় করার বিষয়ে আনা আহাক্কু আইয়াত্তাকিয়াল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করার বিষয়ে সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি দায়িত্ব আমি পালন করি, আমার চেয়ে কেউ আল্লাহকে ভয় করে বলে আমি জানি না। ইনা আসাইতু মাইয়ুতিল্লাহ, আমি যদি আল্লাহর নাফরমানি করি তাহলে কে আল্লাহর আনুগত্য করবে? ইনলাম আদেল মাই আদেল, আমি যদি ইনসাফ না করি তাহলে পৃথিবীতে কে ইনসাফ করবে? এই কথা যখন রাসূলের বলা শেষ তখন খালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল আফা আক্তুলু, আমি কি তার গর্দান উড়িয়ে দিব? আপনি আপনাকে অনুমতি দেন আমি এই ব্যক্তির গর্দান উড়িয়ে দিই, একে হত্যা করে দিই, যে আপনার উপর বেইনসাফির অপবাদ আরোপ করতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা লাআল্লাহু ইউসাল্লি, তাকে হত্যা করিও না, হতে পারে সে সালাত আদায় করে। এবার খালিদ বিন ওয়ালিদ জবাবে বলছেন, কাম মিন মুসাল্লি, আল্লাহ রাসূল আপনি জানেন না কত মানুষ আছে সালাত আদায় করে, তাদের বাইরে যা ভেতরে তা নয়, তারা ভিতরে ভিতরে মোনাফিক কিন্তু প্রকাশ্যে আপনাকে দেখানোর জন্য সালাত আদায় করে, আপনি এটা জানেন না, এরকম কত শত মুসাল্লি আছে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আনা লাম উমার আন আনকুবা কুলুবান নাস, খালিদ বিন ওয়ালিদ, আমি মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখার জন্য আদিষ্ট হইনি, ভিতর থেকে কে মুমিন কে মুমিন নয় এটা দেখা আমার দায়িত্ব নয়, কেননা মানুষের অন্তরে কি আছে তা একমাত্র কে জানে? আলিমুম বিদাতিস সুদূর, বুকের মধ্যে কি আছে, অন্তরে কি আছে তা একমাত্র আল্লাহ জানে, আমি শুধু প্রকাশ্যে যা দেখব তার উপর হুকুম আরোপ করব। যেহেতু সে প্রকাশ্যে সালাত আদায় করে অতএব সে মুসলিম, আর মুসলিমের রক্ত আমার উপর কেন সকলের উপর হারাম, অতএব তাকে আমি হত্যার আদেশ জারি করতে পারি না। তবে জেনে রাখো, সায়াখরুজু কওমুন মিন যিযি হাজা, এই লোকের বংশধর থেকে, এই লোকের আকীদার মধ্যে থেকে অচিরেই একদল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটবে, অচিরেই একদল মানুষ দুনিয়াতে আসবে এই জুল খুয়াইসিরার বংশধর থেকে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়ায়াতরুকুনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকে হত্যা করবে, ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না, তারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না, পাকিস্তান বাংলাদেশে আত্মঘাতী বোমা
হামলা করে মুসলমান কাফেরকে হত্যা করবে কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না, এই রকম অচিরেই একদল মানুষ এর বংশ থেকে বের হবে। কি করবে তোমরা? লাইন আদরাকতুহুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে পাই, লা আক্তুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আল্লাহ যেভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন আমি সেভাবে তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য, হাদিস সহিহ বুখারীর 4653 নম্বর হাদিস। এবার আরেকটা হাদিস শুনেন, তৃতীয় হাদিস সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াখরুজু কওমুন সুফাহাউল আহলাম ওয়া হুদাসাউল আসনান, অচিরে একদল মানুষ বের হবে যারা হবে বয়সে কাঁচা, বয়সে অল্প, হুদাসাউল আসনান, কেবলই দাঁত বের হয়েছে, এখনো আক্কেল দাঁত উঠেনি বা এখনই আক্কেল দাঁত উঠেছে, এই রকম অল্প বয়সী যুবক সুফাহাউল আহলাম, তারা হবে বোকা গর্দব, তারা অচিরেই বের হবে। তারা কি করবে তোমরা কি জানো? তারা কি করবে? ইয়াকুলুনা মিন কাওলি খাইরিল বারিয়াহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার কথা দিয়ে তারা মানুষকে দিনের দাওয়াত দিবে, আমার কথা দিয়ে তারা মানুষকে দিনের দিকে আহ্বান করবে। ফাইদা লাকিতুমুহুম, জেনে রাখো যদি তোমরা তাদেরকে পাও, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করে দিও, ফা ইন্না কাতলাহুম আজরুন ইয়াউমাল কিয়ামাহ, কেননা এদেরকে হত্যা করলে কিয়ামতের মাঠে তোমরা নেকি পাবে। এই তিনটি হাদিস প্রমাণ করে যে অচিরেই একদল মানুষ বের হবে যাদের বৈশিষ্ট্য কি, যাদের বৈশিষ্ট্য এক, তাদের ইমান, তাদের তাকওয়া, তাদের পরহেজগারিতার সামনে আলেম ওলামা বা আমরা মনে করব যে আমাদের তাকওয়া পরহেজগারিতা কিছুই নয়, কত তাকওয়াবান, কত পরহেজগার, আমরা তো অত তাকওয়াবান অত পরহেজগার নই। দুই, তারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে, ইহুদি খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। তিন, তাদের বয়স হবে অল্প এবং তারা হবে বোকা গর্দব, তাদের হুকুম কি? তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, আমি যদি তাদেরকে পাই তাদেরকে সামুদের মতো হত্যা করব। তিন, তোমরা যদি তাদেরকে পাও তাদেরকে হত্যা করিও, কেননা তাদের হত্যা করায় নেকি রয়েছে। এরা কারা? এরাই হচ্ছে আজকের যুগের যারা খারিজি জঙ্গি, তারা এই খারিজি জঙ্গিদের আকিদায় বিভ্রান্তি দুটি কারণে এসেছে, মূল কারণ দুটি, একটু হয়তো তাত্ত্বিক আলোচনা হবে, আপনাদেরকে বুঝার জন্য একটু ধৈর্যের সাথে বসে থাকতে হবে, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করব বুঝানোর জন্য। এক, তারা কাবীরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। দুই, তারা মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। এই দুটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাদের আকিদায়, তাদের বিশ্বাসে। কাবীরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে।